নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে লোকসভায় নির্বাচন দু হাজার চব্বিশের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবার কিন্তু জাতীয় নির্বাচন কমিশনার কিন্তু আমাদের রাজ্যের চারজন জেলা শাসককে কিন্তু সরিয়ে দিলেন আপনারা আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে বর্তমানে নির্বাচনটাকে নিয়ে কিন্তু খুব কড়াকড়ি করছে কারণ যেসব জায়গাতে যত দুর্নীতিকারী আধিকারিক আমলা থেকে শুরু করে যারা যারা আছেন সবাইকে কিন্তু সরিয়ে কিন্তু দিচ্ছেন ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন যে আমাদের রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার ওনাকে কিন্তু সরিয়ে দিয়েছে গত অনেক দিন আগে সো সেখানে কিন্তু নতুন কিন্তু ডিজিপি নিয়োগ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার এবার চারটে জেলাতে কিন্তু জেলা শাসককে সরিয়ে দেওয়া হলো কেন দেওয়া হলো এটু যে আলোচনা করবো সো ভিডিওটাকে স্কিপ করবেন না দু হাজার চব্বিশ ভোটের মুখে ফের বিরাট বদল বাংলায় চার জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন চার জেলাশাসককে বদল করলো কমিশন পূর্ব বর্ধমান পশ্চিম পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূম এই চারটে জেলার জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশনার লোকসভা নির্বাচনের মুখে ফের বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনারের বাংলায় চার জেলার জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশনার পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়খণ্ড বীরভূম জেলা শাসক বদল করা হয়েছে অবিলম্বে নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে দেশ জুড়ে আরও একাধিক জায়গায় এসপি এবং ডিএমদের বদলি করা হয়েছে জানা গেছে গুজরাটের ছোট উদয়পুর এবং আহমেদাবাদ গ্রামের এসপি বদল করা হয়েছে প্রসঙ্গত আঠেরোই মার্চ রাজীব কুমারকে সরিয়ে রাজ্যের ডিজিপি করা হয়েছিল বিবেক সয়াকে পরের দিন উনিশে মার্চ তাকেও সরিয়ে দেওয়া হয় বদলে আনা হয় নতুন টিজিপি আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায় এদিকে গুজরাট পাঞ্জাব ওড়িশাতেও ডিএম এসপি বদলের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন গুজরাট পাঞ্জাব ওড়িশা এবং পশ্চিমবঙ্গের চারটি রাজ্যে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার পদে নিযুক্ত নন ক্যাডার অফিসারদের বদলির নির্দেশ জারি করেছে পাঞ্জাবের পাঠানকোট জলন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার এসপিদের বদলি করা হয়েছে তাছাড়া ওড়িশার জেলা শাসক দেওগড়ের শাসক কঠ গ্রামীণ এসপিদেরও কিন্তু বদলি করা হয়েছে ওইদিকে পাঞ্জাবের ভাটিন্ডার এসপি আসামের শোনিতপুরের এসপিকেও বদল করা হয়েছে সেখানে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে ঘনিষ্ঠতার জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক রাজীব কুমার সঙ্গে নির্বাচন কমিশনারের জ্ঞানেশ কুমারের এই সুখবীর সিং সাধু বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে স্থানীয় যত নেতা মন্ত্রীদের সাথে যে সমস্ত জেলা শাসকদের কারেক্ট করা আছে সবাইকে অপসারিত করে দেওয়া হচ্ছে সেটা বিজেপি শাসিত হোক চাই আরও অ বিজেপি শাসিত রাজ্যগুলোকে সব জায়গাতেই কিন্তু অপসারিত করে দেওয়া হচ্ছে সো বন্ধুরা এটাই হলো আজকে আপডেট সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দেবাতারম